তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। মা তো প্রচুর ভাজাভুজি করেছে, তার সাথে করেছে পায়েস, আর আমার দায়িত্ব পড়েছে চিকেন কষা আর বাসন্তী পোলাও। তো ফার্স্ট অফ অল যেটা করবো হচ্ছে পোলাওয়ের চালটাকে ভিজিয়ে নেবো এবং তারপর চিকেনের জন্য পেঁয়াজ রসুন ইত্যাদির ব্যবস্থা করবো। চালটা মেখে রাখলাম, এবার পেঁয়াজগুলো কেটে ফেলবো। জন্মদিনে বরের হাতের খাওয়া খেলাম, মানে বরের হাতের রান্না করা খাবার খেলাম, পুরো প্লেট সাবার করেছি, কিন্তু এই দুটো আর শেষ করতে পারছি না, মানে পেট পুরো ভরে গেছে, তো এখন উঠতেও পারছি না, এখানে বসে আছি চুপচাপ। দুপুরবেলা পোলাও মাংস খেয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম। এমনিতেও যেটা বললাম কালকে রাত্রে অনেকক্ষণ জাগা গেছে, তারপরে ঘুম আর কন্ট্রোল হয়নি, একদম সোজা। তো যাই হোক, সন্ধ্যাবেলা ইচ্ছা আছে একটা কেক বেক করার, এমনিতে উঠতে দেরি হয়ে গেছে। একটা ভাগ্য বলে এখন সকালবেলা যেহেতু বাজারটা খোলা থাকে, তারপরে তো বাজার খোলা থাকে না, এই সকালবেলায় সমস্ত মালগুলো অলরেডি এনে রেডি করে রেখেছিলাম। তো চলো আগে ইনগ্রিডিয়েন্টসগুলো এনে ফেলি, রাইট না? মোটামুটি কমপ্লিট। বউয়ের জন্য কেক বানাতে বানাতে আমি বিধ্বস্ত হয়ে গেছি, এখন শুধু ওভেনে পোড়ার পালা। এবার ওভেনে প্রিহিটটা বসিয়ে দিই। প্রিহিট বসিয়ে দেওয়ার পরে আমরা কেক মিক্সটা দিয়ে দেবো। ওনোটি একটু 200-এ দিচ্ছি, অ্যারাউন্ড 5 মিনিট প্রিহিট করলে আই থিঙ্ক যথেষ্ট।
এটা বেক করতে কত টাইম লাগে দেখি, আই থিঙ্ক অ্যারাউন্ড 30-40 মিনিটস নেবে। তারপর কাটিং টাইম, কেকটা ওভেনে হচ্ছে, তো এখন আমি বানাবো হচ্ছে কেকটার জন্য একটু ক্রিম। তো ক্রিমটা আমি এর আগে কোনো বানাইনি, বাট অল্প স্বল্প আন্দাজ আছে বানাতে কী করে হয়। সো লেটস ট্রাই ইট আউট। ক্রিমটা মোটামুটি রেডি হয়ে গেছে, এটা কেকটা হয়ে গেলে কেকের উপর স্প্রেড করে দেবো। কেকটা রেডি হয়ে গেছে, এখন এটা কিছুক্ষণ রেস্ট করবে এখানে এইভাবে অ্যাবাউট 5 মিনিটস। তারপর বেকিং প্যানটা খুলবো, ক্রিমটা উপরে দেবো, অ্যান্ড দেন উইল কাট দ্য কেক। শুভশ্রী, তো সারাদিন তোর ঝরে পড়ে, ফাইনালি দ্য কেক ইজ বেকড, দ্য গার্ল ইজ হিয়ার, অ্যান্ড নাও লেটস কাট দ্য কেক। হ্যাপি বার্থডে টু ইউ শুভশ্রী, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, সেটাও এখন পরে ফেলবো। আর ঘড়িটা আমার তো খুব ভালোই লেগেছে, তোমাদের যদি ভালো লাগে তাহলে এটা চেক করতে হবে, বড়গোথা থেকে নিয়েছে, সেটার লিংক আমি তাহলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক করো, শেয়ার করো, আর যাদের খুব ভালো লেগেছে তারা প্লিজ তাদের নিজেদের ফেসবুক চ্যানেলে আমাদের ভিডিওটাকে শেয়ার করতে পারো, আর অনেক অনেক সাবস্ক্রাইব করো। টাটা।